সালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সকাল। বিদায় নিচ্ছি রিয়াদ থেকে, সাথে আছে আমার এক ভাই, পছন্দের ভাই। তো উনি নিজের নামে গাড়ি কিনেছে, সম্পূর্ণ নতুন গাড়ি। তো আজকে ওনার কাছ থেকে জানবো কিভাবে একজন প্রবাসী নিজের নামে নতুন গাড়ি কিনতে পারে, কি কি কাগজ লাগে এবং কতদিন সময় লাগে বা কি কি প্রসিজিওর সেই বিষয়ে। আপনারা যারা নিজের নামে গাড়ি কিনতে চান, আশা করি আপনাদের জন্য কাজে আসবে, কারণ একটা নতুন গাড়ি মোটামুটি আমাদের প্রত্যেকেরই স্বপ্ন। আমরা চাই আমাদের একটা নতুন গাড়ি থাকুক। তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, আপনার এই গাড়িটার নাম কি? আমার টয়োটা রাশ। রাশ, এই গাড়িটা টোটাল কত পড়ছে আপনার যখন আপনি ইনস্টলমেন্টে কিনছেন? ইনস্টলমেন্টে কিনছি ভাই আমার 1,14,000 রিয়ালের ইয়ে পড়ছে। তারপরে আমি এখানে জমা দিতে হয়েছে আপনার 2,861 রিয়াল প্রথম কিস্তি। প্রথম এটা। আচ্ছা, আপনাকে তার মানে 15-20 এমন কোনো ইনস্টলমেন্ট দিতে হয় নাই? না, আমার জিজ্ঞাসা করছে যে তুই কি কোনো ক্যাশ টাকা দিতে পারবি কিনা। তো আমি বলছি যে না, আমি টাকা দিতে পারবো না, কেন আমি এই মুহূর্তে ছুটির থেকে আসছি, বাড়ি থেকে আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। আচ্ছা আচ্ছা। তো পরে বলছে ঠিক আছে, মাত্র 2,861 তো উনি আমাকে অনেকটা হেল্প করছে। এবং কি গাড়ি অনেকে বলছে যে 1 সপ্তাহ 10 দিন 15 দিন লাগে গাড়িটা নিতে, কিন্তু আমারটা অনলি 3 দিনে মাত্র গাড়িটা ডেলিভারি দিছে আমার। আচ্ছা ভাই, মাসিক কিস্তি কত? মাসিক হলো, এবং তারা বলছে আমার এই কোম্পানির থেকে যে 1,376 রিয়াল দিতে হবে। 1,376 রিয়াল না, আমি যে প্রথম কিস্তি ডালছি আপনার 1,500 রিয়াল। টোটাল গাড়িটার দাম পড়ছে 1,14,000 রিয়াল। জি, 1,14,000। আর আপনাকে প্রতি মাসে 1,376 রিয়াল করে পেমেন্ট করার জন্য বলছে, কিন্তু আপনি পেমেন্ট করতেছেন 1,500 করে, যাতে আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। জি, ইনশাআল্লাহ। কাগজপত্র কি লেগেছে আপনার গাড়িটা নেওয়ার সময়? কাগজপত্র লাগছে, কফিলের একটা স্যালারি পেপার লাগছে আমার। স্যালারি পেপারটারে আপনার যে চেম্বার অফ কমার্স করে দিতে হয়েছে, গুরফত্তা জেরিটে বলে একটা স্যালারি পেপার, অর্থাৎ আপনার স্যালারি স্টেটমেন্ট লাগবে, যেটা চেম্বার অফ কমার্স করে নিতে হবে, গুরফত্তা জারি করে নিতে হবে। জি। আর গৌসির একটা পেপার লাগছে। এই গৌসির পেপারটা কোথায় থেকে বের করছে? এটা কফিলেই বের করে দেয়, অথবা যদি দেখে গেছে আপনি ওই যে মক্তবে, যে মক্তবে বিষয় উঠায় বা খেদমাত, যে ইলেকট্রনিক যে খেদমাত মক্তবগুলো এরা উঠায় দিতে পারে। প্রিয় দর্শক, নতুন গাড়ি কেনার জন্য বাইরে লেগেছে স্যালারি স্টেটমেন্ট আর আপনার গোছের একটা পেপার। গোছিও কিন্তু আপনার ইন্স্যুরেন্স বা আমরা যে চুক্তি করি, চুক্তির একটা পেপার, সেটা সেটা আপনি আপনার কফিলের মাধ্যমে বের করতে পারেন, অথবা যে কোনো খেদাবাদ মুক্ত বা যোগাযোগ করলে তারা কফিলের অনুমতি সাপেক্ষে আপনাকে বের করে দিবে। তো এগুলো জমা আর কি কি দিচ্ছেন আপনার, আর কি কি লাগছে? আর কিছু লাগে না, আমার ফটোকপি দিছি আর লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সটা। কফিলকে নিয়ে যেতে হয়েছে না, আপনি সরাসরি নিজে গিয়ে গাড়িটা? নিজে গিয়ে সবকিছু ডিল করছি, কফিল আসলে নাই। কফিলের প্রয়োজন হয় না, গাড়িটা সম্পূর্ণ আপনার নামে আসছে না? জি, আমার নামে আসছে। আলহামদুলিল্লাহ। তো গাড়িটা নিচ্ছেন, এটার মডেল কত? এটা 2023 মডেল, টয়োটা রাশ এন্ড ইনোভার মতোই 6 সিটের গাড়ি, তাই না? 6 সিট। হ্যাঁ, 6 সিটের গাড়ি, ড্রাইভার 7 সিট। ভাই রিয়াদেই থাকে বাথায়, যদি কারো কোনো কিছুর প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভাইয়ের নিচ্ছি, ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই। আর যদি কেউ ওমরাতে যায় বা ইয়ে করে রিয়াদের থেকে, আমার ইনশাল্লাহ ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে। রিয়াদ বাথায় থাকে, আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে ভাইকে নক দিতে পারেন। ভাইয়ের নামটা একবার বলে দিবেন। আমার নাম মোহাম্মদ মোশাররফ, আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি। জি, ভাইয়ের বাড়ি কুমিল্লা দাউদকান্দি, আমাদের ডিস্ট্রিক্ট। আর মোশাররফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ তথ্যগুলো দেওয়ার জন্য, অনেক প্রবাসী এক্ষেত্রে উপকৃত হবে। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।